হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে কার্নিভাল ক্রুজ নৌযানটির সামনে। আপনারা জানেন যে আগামীকাল কার্নিভাল ক্রুজ নৌযানটির শুভ উদ্বোধন হতে চলছে। তো আজকে আমি আপনাদের কার্নিভাল ক্রুজ নৌযানটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখান আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেরি না করে চলুন দেখে আসি কার্নিভাল ক্রুজ নৌযানটির সম্পূর্ণ ফুল ভিডিও। তো নৌযানটির শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলতেছে। ইতিমধ্যে নৌযানটির সৌন্দর্য বর্ধনের কাজগুলো চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন নৌযানটির শেষ মুহূর্তে নৌযানটি রং করা হচ্ছে। আগামীকাল কিন্তু শুভ উদ্বোধন এই কার্নিভাল ক্রুজ নৌযানটির। আপনারা জানেন যে নৌযানটি একই সাথে যাত্রী এবং গাড়ি পরিবহন করতে সক্ষম। তো এই কার্নিভাল ক্রুজ নৌযানটির জন্য কিন্তু আলাদা ঘাট করা হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন পোস্তখোলা ব্রিজ। যারা যাত্রাবাড়ি থেকে সরাসরি পোস্তখোলা ব্রিজে উঠে কিন্তু ব্রিজের শেষের ব্রিজ থেকে নেমেই কিন্তু হাতের বাস সাইডে রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে ঠিক ব্রিজের নিচ থেকে কিন্তু আসতে হবে এই ঘাটে, অর্থাৎ কার্নিভাল ক্রুজ নৌযানটির ঘাটে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কার্নিভাল ক্রুজ নৌযানটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। ঘাট পুরোপুরি প্রস্তুত, এছাড়াও নৌযানটি সুন্দর করে পরিপাটি করা হচ্ছে। তো যাচ্ছি কার্নিভাল ক্রুজ নৌযানটির ভিতরে। দেখতে পাচ্ছেন নৌযানটির জন্য কিন্তু আলাদা পল্টন করা হচ্ছে, আর এখান থেকেই কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু আসতে হবে এই কার্নিভাল ক্রুজ নৌযানটিতে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি ঘাট প্রস্তুত এই কার্নিভাল ক্রুজ নৌযানটির। আমি এখন কার্নিভাল ক্রুজ নৌযানটির ভিতরে নিয়ে গিয়ে আপনাদের সম্পূর্ণ জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে কার্নিভাল ক্রুজ নৌযানটির। পল্টনেও সুন্দর করে রং করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কার্নিভাল ক্রুজ নৌযানটির ভিতরে প্রবেশ করতেছি। এই হলো কার্নিভাল ক্রুজ নৌযানটির ডেক শ্রেণী। এখানেই কিন্তু নৌযানটির গাড়িগুলো পরিবহন করা হবে। তো স্পেস দেখে বুঝতে পারতেছেন অনেক বড়ই। এখানে বাস থেকে শুরু করে প্রাইভেট কার, তারপরে যে পিক আপ ট্রাক, যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু অনায়াসেই কিন্তু এখানে ঢুকতে পারবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি এখন আপনাদের কার্নিভাল ক্রুজ নৌযানটির দ্বিতীয় তলায় নিয়ে যাব। আপনারা যদি একটু খেয়াল করেন যে এই কার্নিভাল ক্রুজ নৌযানটির নিচতলায় যে ডেক রয়েছে সেই ডেকে কিন্তু রড দিয়ে অনেকগুলো বিট দেওয়া হয়েছে সব জায়গায়। এই বিট দেওয়ার কিন্তু কারণ হলো নৌযানগুলো যখন এই জাহাজটিতে উঠবে তখন কিন্তু, বা নদীতে যদি ঢেউ থাকে রোলিং হয়, সেক্ষেত্রে এই বিটগুলো কিন্তু গাড়িগুলো নড়াচড়া করতে পারবে না, যার কারণেই কিন্তু এই বিটগুলো দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটিতে শেষ মুহূর্তে রং করা হচ্ছে। নৌযানটির দ্বিতীয় তলায় উঠতে হলে আপনার কিন্তু এই সামনের দিক থেকে এই সিঁড়ি রয়েছে, এক সাইডে একটি, অপর সাইডে আরেকটি, দুই সাইডে দুইটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনি দ্বিতীয় তলায় প্রবেশ করতে পারবেন। পাশাপাশি পিছন দিক দিয়েও কিন্তু একটি সিঁড়ি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই পিছন দিক থেকেও কিন্তু আপনি দ্বিতীয় তলায় উঠতে পারবেন। তো আমি এখন নৌযানটির দ্বিতীয় তলায় উঠতেছি সিঁড়ি দিয়ে। এই হলো নিচতলা থেকে দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি। সিঁড়ি থেকে উঠেই আপনি কিন্তু এরকম একটি ভিউ দেখতে পারবেন। এই হলো কার্নিভাল ক্রুজ নৌযানটির সার্চ লাইট। এই হলো দ্বিতীয় তলার ভিউ। আপনারা জানেন যে এই কার্নিভাল ক্রুজ নৌযানটির যে লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। তো রাতের বেলা এই নৌযানটিকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে কার্নিভাল ক্রুজ নৌযানটির।
কার্নিভাল ক্রুজ নৌজেন্টির এই দ্বিতীয় তলায় কিন্তু সব ধরনের ক্যাটাগরির কেবিন রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই একটি কেবিন, ডাবল কেবিন। এখানে কিন্তু অনায়াসে দুজন যেতে পারবেন। পাশাপাশি ফ্যান রয়েছে এবং অ্যাটাচ বাথরুমও কিন্তু রয়েছে। তো কার্নিভাল ক্রুজ এই নৌজেন্টির তে সব ক্যাটাগরির কিন্তু কেবিন রাখা হয়েছে। আপনি এই মাঝের সিঁড়ি দিয়ে কিন্তু দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতে পারবেন, বা পিছন দিক থেকেও কিন্তু আপনি তৃতীয় তলায় উঠতে পারবেন। এই হলো দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা ওঠার সিঁড়ি, আর যে পিছন সাইড থেকে, আর এই সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর। আর কার্নিভাল ক্রুজ এই নৌজেন্টির ঠিক পিছন সাইডটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন পিছন সাইডটি। আর নৌজেন্টিতে নিরাপত্তার জন্য সব জায়গাতেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে, যেহেতু আগামীকাল নৌজেন্টির শুভ উদ্বোধন, যার কারণেই কিন্তু নৌজেন্টিকে সুন্দর করে সাজানো হচ্ছে। তো তৃতীয় তলায় কিন্তু রয়েছে অনেকগুলো, অর্থাৎ দ্বিতীয় তলায় রয়েছে ডেক শ্রেণী। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো ডেক শ্রেণী, কার্নিভাল ক্রুজ নৌজেন্টির এটি হলো ডেক শ্রেণী। যেমনটা বলছিলাম, এই কার্নিভাল ক্রুজ নৌজেন্টির কিন্তু বেশ সব ধরনেরই ক্যাটাগরির কেবিন রয়েছে, ডেক শ্রেণী রয়েছে বা ভিআইপি জোন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো কার্নিভাল ক্রুজ নৌজেন্টির অর্থাৎ ভিআইপি জোন। এখানে যে চেয়ারগুলো বসানো হয়েছে খুবই আরামদায়ক, এবং পাশাপাশি চেয়ারগুলোতে কিন্তু লেগলেস রয়েছে। আর এই কেবিনটি কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, আপনারা দেখতে পাচ্ছেন চারটি এসি এখানে বসানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত। আর চেয়ারগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব কিন্তু অনেক ভালো, অনেক বেশি দূরত্ব রাখা হয়েছে, যাত্রীদের কোনো প্রবলেম হবে না। তো আমি এখন যাচ্ছি নৌজেন্টির তৃতীয় তলার সামনের দিকে যাচ্ছি। এই হলো হাত মুখ ধোয়ার জন্য জায়গা। আর এই তৃতীয় তলায় কিন্তু অনেকগুলো ভিআইপি জোন রাখা হয়েছে, ভিআইপি কেবিন রাখা হয়েছে দ্বিতীয় তলার মতন। তো আমি চলে এসেছি নৌজেন্টের মাস্টার ব্রিজের সামনে। এই হলো মাস্টার বেস, এখান থেকেই কিন্তু জাহাজটি পরিচালনা করা হবে, আধুনিক সকল ইকুইপমেন্ট রাখা হয়েছে। তো আমি আসছি এখন মাস্টার বেজের সামনে, জাহাজটি পরিচালনা কিন্তু এখান থেকেই করা হবে। এই হলো মাস্টার বেস। এই হলো একটি কেবিন, ডাবল কেবিন, দেখতে পাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত, সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে।
দেখতে পাচ্ছেন ফুল আনা হয়েছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল কার্নিভাল ক্রুজ নৌজানটির সব কিছু, অর্থাৎ কার্নিভাল ক্রুজ নৌজানটির সব জায়গায় কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।